কৃষক ভাই প্রজেক্টের ক্যাম্পিং হেড শাকিল ভাই অলরেডি জঙ্গল কাটার কাজ শুরু করে দিয়েছেন। আসলে ভাই এই জায়গাটা আমি চয়েস করেছি, আপনি এখানে আসে মূল কারণ হচ্ছে যে এটাকে আমরা একটা মাচাং ঘরে চিন্তা ভাবনা করছি। আসলে জায়গাটাকে অনেক দোষ, এখান থেকে পুরো একটা ইনফিনিটি যে বর্ষাকালে যে একটা পানির একটা আশ্রম থাকবে, চারপাশে খুব সুন্দর লাগবে সবুজের সমারোহ। আর বেসিক্যালি এই জায়গা থেকে মাচাঘের একটা অনুভূতি পাবেন যেটা আপনি এত দূরে কষ্ট করে এসে আপনার পাহাড় উত্তরায় আপনার বান্দরবন যাওয়ার দরকার নাই। আপনি কৃষক ভাই ক্যাম্প গ্রাউন্ডে কিন্তু ঠিক বান্দরবন, আপনি দেখেন চারপাশটা আমি একটু দেখেন পুরো একটা বান্দরবন একটা ফিল পাচ্ছেন, ঠিক আছে। আর যখনই আপনার কি বর্ষাকাল আসবেন সবগুলো সবুজের সমারোহ থাকবে, তো চমৎকার। তো আমরা এই জায়গাটাই রিয়াদ ভাই এই জায়গাটা আমরা নির্ধারণ করতেছি আপনার ক্যাম্প গ্রাউন্ডের জন্য আর কি, যেটা আমাদের আপনার মাচাংঘর আমরা বানাবার জন্য আর কি, দুইটা রুমের আর কি বলেন ইনশাল্লাহ, তাই না? তো এটাই হবে আমাদের সেই মাচাংঘরের স্থানটা, চমৎকার। এবং 360 ডিগ্রি ভিউ আছে এখানে। এই জায়গায় আরেকটা ফাইন্ডিং যেটা হয়েছে, লোকালয় থেকে আমরা বেশ দূরে, আশেপাশে বড় হাইওয়ে নাই, সেটাও 5 কিলো দূরে, এবং এটার বাতাস অনেক পরিষ্কার থাকার কারণে রাতের আকাশ খুব সুন্দর একটা ভিউ আসবে। এবং এটা আমরা গত শীত মাঘ শেষ রাইট সুন্দর আকাশের তারা দেখা যাবে, এবং টেলিস্কোপ বসানোর একটা প্ল্যান চলছে, সেখানে তারা দেখার একটা খুব সুন্দর অ্যাক্টিভিটিস করা যাবে। এবং এই জায়গাটা হচ্ছে যে এমনি তো খুব গ্রিন থাকে, এটা আমরা এই শীত পার করে ফেলছি, শীতে সাধারণত অনেক রুক্ষ হয়ে যায় পরিবেশ, কিন্তু এখানে অনেকটাই ভালো আছে। এবং এখন ফাল্গুন চলে এসেছে, আর কয়দিন পরেও আবার বৃষ্টি আসবে, কিন্তু মানে অসাধারণ একটা জায়গা, এবং শহর থেকে এটা আসাটা খুব সহজ, ইজি, একদম ইজি, 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 একদম। এক ঘন্টার পথেই, এক ঘন্টার জার্নিতে নতুন ব্রিজ থেকে এই প্রজেক্টে চলে আসা যাবে এই ক্যাম্পিং গ্রাউন্ডে। ইনশাল্লাহ শাকিল ভাই অনেক প্ল্যান করছেন ক্যাম্পিং অ্যাক্টিভিটিস নিয়ে, ওদিকে ছোট একটা বেসিক্যালি পাহাড় আছে, সব সময় তো নতুন নতুন জায়গা সন্ধান খুঁজি, ঠিক আছে। এক জায়গায় মানুষ কতবার যাবে, ঠিক আছে। আপনার এখানে তো প্রায় অলমোস্ট আমি দেখছি 55 কানির মতো একটা এরিয়া, প্লাস আর প্লাস আরো কিছু আছে 10-20 কানি। তো আপনার কিন্তু এক একটা জায়গায় কিন্তু খুব এক এক রকমের টেস্ট, আমি দেখতে পাচ্ছি সামনে একটা পাহাড় আছে ওইটাও টেস্ট একরকম, আবার পুকুর পাড়ে চাইলে সে কেউ ক্যাম্পিং করতে পারবে, আর আপনার তো অ্যাগ্রো ফার্মিং আছে, ওই দেখা যাচ্ছে আপনার ওই ভেড়াগুলো চড়ছে, ঠিক আছে, আর ওই পাশে গরুগুলো দেখা যাচ্ছে। তো আসলে এক জায়গায় বসে কিন্তু আপনি টোটালি ইকো যে ফিলিংটা, যেটা আপনার ট্যুরিজম ফিলিংটা আপনি কিন্তু এখানে পাবেন এই যে এক জায়গায় বসে, তাই না? আর গতকাল তো আমরা আপনার খেতে শিম দিয়ে আমরা তরকারি খেয়েছি অসাধারণ। কি খবর রনি? যেটা বলছিলাম যে হ্যাঁ, এই জায়গাটা হচ্ছে এমন যে এক জায়গায় বারবার আসা যায়, সে কারণে কিন্তু আমি আবারও আসলাম। আর গতবার এসেছি ওই পাশটা কভার করেছি, তো গতকাল এসে এই পাশটা কভার করেছি আজকে, তো ডেফিনেটলি এখনও পুরো শেষ করা সম্ভব হয়নি, তো আবারও আসতে হবে সে কারণে। আর রিয়াদ ভাই যেটা বললো যে মাচাং ঘর এবং হচ্ছে টেলিস্কোপ দিয়ে তারা, সেটার জন্য তো আমাকে অবশ্যই আসতে হবে। আর আসলে এটা সুন্দর ব্যবস্থা হচ্ছে যে রিয়াদ ভাই এখানে থেকে যাওয়া যায়, জীবন যেখানে যেমন, হ্যাঁ, তো এভাবে করে থাকা যায়। এবং রিয়াদ ভাই এই জিনিসটা কি ন্যাচারাল ওয়েতে কেউ কে দূর থেকে ডাক দেওয়ার জন্য নাকি পাখি তাড়ানোর জন্য ন্যাচারালি? তো জিনিসটা কোন পাশ দিয়ে যেতে হবে? আমাদের এখানে কালকে শাকিল ভাই এবং রনি ভাই খুব সুন্দর ফিশিং করেছিলেন, সেই লেকের মতো বিশাল এক দিঘি আছে, একটা দিন দিঘির পাড়ে কাটাই দিয়েছে, আজকে আমাদের আবার পাহাড়ে অ্যাক্টিভিটিস চলতেছে। আবার হ্যাঁ, এটা একটু দেখাও, এর মধ্যে একটা দারুণ জিনিস পেয়ে গেল, সাপের খোলস, এই যে লম্বা একটা খোলস পাচ্ছি, দাঁড়া সাপের খোলস, দাঁড়া সাপের দাঁড়াস, এই যে পাখি তাড়াচ্ছে আমাদের রনি ভাই। এবং এই জিনিসটা আসলেই আমার প্রথম দেখা, যে যেটা হচ্ছে যে আমরা
প্লাস্টিক পণ্য দিয়ে কি করব, অনেকেই বলে এই সেই রিসাইকেল করি, এবং প্রপার ওয়েতে আসলে দেখেই খুব সুন্দর লাগছে যে এখানে বিভিন্ন জায়গা থেকে মানে নষ্ট প্লাস্টিক বোতলগুলো এনে এইভাবে সুন্দর করে পাথর দিয়ে একটা সুন্দর, এবং এটা একটা তাল আছে আর কি। হ্যাঁ, যাই হোক, তো খুব সুন্দর আর কি, এক একবারে আসলে এক একটা নতুন জিনিস দেখা হয়, তো এটাও একটা খুব সুন্দর হলো আর কি। প্রকৃতি, প্রাকৃতিক কৃষি, একটা জিনিস হচ্ছে সবসময় পাহাড়ের চূড়ায় ভালো লাগে, পাহাড়ের চূড়ায় আসবেন মনের মধ্যে একটা আলাদা একটা আনন্দ জাগে, যে পাহাড়ের উপরে বাতাস এবং চারদিক বিশালতা, বিশালতাটা অনেক ভালো লাগে। আর আমরা সবসময় তো একটা কথাই বলি যে যদি নিজেকে জানতে চান সবুজে মিশে যান। কৃষক ভাই কর্তৃপক্ষ শাকিল ভাই খেতে খুবই আনন্দিত, আলহামদুলিল্লাহ। শাকিল ভাই সবসময় ক্যাম্পিং অ্যাক্টিভিটিসটা এখানে অনেক প্ল্যান করছে, ইনশাল্লাহ আপনারা রেগুলার আপডেট পাবেন। বেসিক্যালি আমরা গোছাচ্ছি আস্তে আস্তে ছোট ছোট বিন্দু থেকে সিন্ধু সৃষ্টি, ইনশাল্লাহ এক একটা জায়গা আমরা নির্বাচন করে এক একটা ছোট ছোট প্রজেক্ট করব। আশা করি আপনারা এসে মজা পাবেন, যারা খুব প্রকৃতির কাছাকাছি থাকতে চান তাদের জন্য এই মেসেজটা। দেখা হচ্ছে নিশ্চয়ই, আল্লাহ হাফেজ।